আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি খুব সুন্দর কার ডিজাইনের কেক ডেকোরেশন করে দেখাবো, আর ডিজাইনটা কতটা সুন্দর সেটা দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে, আর নতুনদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল থাকবে বলে আমি আশা করছি। আচ্ছা, এখানে আমি 2 পাউন্ড ওজনের একটি কেক বেক করছি, বেক করে নিয়েছি, আর সেটাকে আমি স্লাইস করেছি 4টা। প্রত্যেকটা লেয়ারে আমি ভ্যানিলা ফ্লেভারের কেক যেভাবে লেয়ার করি সেভাবেই করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লু কালারের ক্রিম দিয়ে পুরোটাকে কোটিং করে নিচ্ছি। আচ্ছা, এখন একটি প্যালেট নাইফের মাধ্যমে আমি এটাকে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি চারপাশে। আর এটা আমি একটু স্লো করেছি, কিন্তু ভিডিওতে ক্লিপ স্পিড ইউজ করার কারণে খুব দ্রুত দেখাচ্ছে। আপনারা যারা প্রথম কাজ করবেন তারা অবশ্যই একটু ধীরে ধীরে করবেন, তাহলে আর সময় নিয়ে করবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। ভিডিওতে আমি কিন্তু একটি স্প্রে কালার ইউজ করে নিয়েছি, পাউডার কালার, এতে করে আমার ব্লু কালারটা আরও একটু বেশি ডিপ হবে। আর আপনারা সবাই জানেন যে ডিপ কালারগুলো হাতে মুখে লাগে, তাই এগুলো ক্রিমি কম ইউজ করাটাই বেটার। আমি ওপরে কালারটা আরেকটু ডিপ করার জন্য পাউডার কালার ইউজ করে নিয়েছি। কিছু ফন্ডেন্টের ডেকোরেশন পিসেস আমি তৈরি করে নিয়েছিলাম, সেগুলো আমি এখন প্লেস করে দিচ্ছি। আমি ছবিতে দেখিয়ে দিয়েছি যে কী ধরনের ডিজাইনটা হবে, মোবাইলে আমি দেখিয়ে দিলাম। এখন আমার ডিজাইন অনুযায়ী যে যে ডেকোরেশনগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর এগুলো হাতে তৈরি করে করতে বেশ সময়ের প্রয়োজন, আর খুব ঝামেলাপূর্ণ একটি কাজ, যার কারণে আমি এগুলোকে ভিডিও করে নিই, এগুলো তৈরির সময় ক্লিপস নিতে পারিনি। আর খুব জটিল কিছু কাজ ছিল, দেখতে খুবই ইজি, কিন্তু এই কাজগুলো করতে অনেক বেশি সময় গিয়েছে আমার। আমার পুরো দুটো দিন এই এই ডেকোরেশন পিসগুলো তৈরি করতে সময় লেগেছে। আর এই কেকটা এই জন্যই দামটা একটু বেশি, কারণ এই কেকটাতে যতটা দেখে মনে হয় সবগুলো টপারই ইউজ খুব ছোটো ছোটো এবং তৈরি করতে সহজ, আসলে তা বিষয়টা তেমন না, খুব বেশি সময় সাপেক্ষের কাজ এটা। আর আমার করা বেশি প্রাইজের কেকগুলোর মধ্যে এটা একটি, কারণ শুধু একটাই, এটা করতে অনেক বেশি সময় লাগে। ইউজুয়ালি ফন্ডেন্ট কেকগুলো করতে যত সময় লাগে তার থেকেও এই কেকটা ডেকোরেশন পিসগুলো তৈরি করতে খুব বেশি সময় লেগেছে। পুরো দুটো রাত আমি এই ডেকোরেশন পিসগুলো তৈরি করেছি, আর কিছু টপার তৈরি করে নিয়েছিলাম, সেগুলো আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু স্টার তৈরি করে নিয়েছি, স্টারগুলো ছিল বিভিন্ন কালারের, আর যে যে কালারে আমি কার্ড তৈরি করেছিলাম বা কারের যে ছবিগুলো তৈরি করেছিলাম সেগুলো সেই সেই কালারেরই এখানে স্টার ইউজ করতে হয়েছে। আর এখানে আমি যে স্টারগুলো ব্যবহার করেছি বানিয়েছি সেগুলো কিন্তু কোনো মোল্ড বা কাটার দিয়ে না, এগুলো সম্পূর্ণ কাগজে প্রিন্ট করে বা কাগজে এঁকে নিয়ে তারপর আমি ফন্ডেন্টের উপর বসিয়ে হাতে কেটে নিয়েছি, তাই সময়ের কাজটা সময়টা বেশি লেগেছে এইগুলো এই জিনিসগুলো তৈরি করতে। আর এখন আমি কার বসিয়ে দিচ্ছি, দুটো কার হবে এখানে, আর এই কারগুলো কিন্তু হাতে তৈরি করা। আর এখানে যতগুলো ডেকোরেশন পিস দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হাতে তৈরি করা এবং ফন্ডেন্ট দিয়ে তৈরি করা, এগুলো খাওয়া যাবে। আর এখন আমি নামগুলো বসিয়ে নিচ্ছি। এখন ভাইয়া যে যিনি এটা অর্ডার করেছিলেন উনি দুটো বেবির নাম দিয়েছিলেন, আর এই দুটো বেবির নামই আমি কেকের ওপর বসিয়ে দিচ্ছি। আর এই এই কেকটি অর্ডার করেছিলেন আলমনগর থেকে, যে ভাইয়া এই কেকটি অর্ডার করেছিলেন কেকটি নিয়ে উনি পরবর্তীতে সৈয়দপুরে গিয়েছিলেন, আর সম্ভবত ওনাদের প্রোগ্রামটা সৈয়দপুরে ছিল। আর ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস আমাদের পেজ থেকে কেকটা অর্ডার করার জন্য। আমি এখানে কিছু কার আরও কিছু গাড়ির পিকচার বানিয়ে নিয়েছিলাম, এগুলো হচ্ছে ছবি থিমে টাইপের হবে, কেকের গায়ে লেগে থাকবে এমন ইফেক্ট, এমনভাবে আর কি বসানো লাগবে, যার কারণে আমি এগুলো আবার আলাদা করে তৈরি করে নিয়েছিলাম। আর এখানে যত কিছু দেখছেন এই কেকটার মধ্যে সব কিছুই কিন্তু হাতে তৈরি করা, একদম নিখুঁতভাবে করা হয়েছে, এবং এই জন্যই কিন্তু সময়টা বেশি লেগেছে। আর এখানে আমি কিছু মেঘের ইফেক্ট দিচ্ছি,
মেঘ কেটে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু হাতে হাতে কেটে নেওয়া কোনো মোল্ড দিয়ে না, এখানে প্রত্যেকটা জিনিস আমাকে হাতে কেটে নিয়ে হয়েছে। মোল্ডে দিয়ে যদি করতাম আমার কেকের সাইজ অনুযায়ী আসতো না, যার কারণে আমাকে প্রত্যেকটা জিনিস হাতে এঁকে নিয়ে সেই ড্রয়িং অনুযায়ী আমাকে হাতে কেটে কেটে নিতে হয়েছে। আমি কিছু গাছের মানে গাছের ছবি এঁকে নিয়েছিলাম, এখন এই গাছের ছবি মধ্যে কিছু ডালপালার ইফেক্ট দিচ্ছি, সাথে কিছু পাখি এঁকে দিয়েছি। ওভারঅল অল ডিটেলস মিলে আমি কেকটাকে এখন মানে এই কেকের পুরো ছবিটা দেখাচ্ছি যে এটা ছিল এটার ফাইনাল লুক। আর কেকটা দেখতে যতটা ইজি বা যতটা সহজ ডিজাইন মনে হয় দেখতে, আসলে করতে গেলে প্রচুর পরিশ্রম গিয়েছে আর কেক একটার পিছনে। তাই যারা মনে করেন যে ফন্ডেন্ট কেকের দাম কেন এত বেশি, তাদের জন্যই আর কি আজকে এত ডিটেলসভাবে বললাম। যাই হোক, এই ছিল আজকে আমার ফাইনাল ডেকোরেশন। আশা করি আমার এই কেকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এই ধরনের কেক অর্ডার করতে চান তারা অবশ্যই 2 থেকে 3 দিন সময় হাতে দিয়ে আমাদের কাছে কেকের অর্ডারগুলো কনফার্ম করবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।